কি দেখছিস তুই মোবাইলে? ছবি দেখছি। ছবি? আরে ভাই বল বল, গঙ্গায় তো কুমির এসছে, কি করা যায়? চল সবাই মিলে প্রধানের কাছে যাই। তাই চল চল। প্রধান সাহেব বাড়ি আছে নাকি? হ্যাঁ আছে, ওপরে। প্রধান সাহেব কবে মরলো? মরিনি তো, ছাদের ওপর আছে, ছাদের ওপর। ও তা ভালো করে বল, গেটটা খোলেন। আচ্ছা খুলছি। চ তাড়াতাড়ি চ, বলতি হবে তাড়াতাড়ি। কুমিরটা বিশাল উৎপাত করছে। আমরা আজকে দেখেছি গঙ্গায়, আমাদের তাড়া করলো কুমিরটা। প্রধান সাহেব নমস্কার। কি ব্যাপার, কি হয়েছে? আমাদের গঙ্গায় তো কুমির এসছে। কি? আমাদের গঙ্গায় কুমির? এটা হতেই পারে না। হ্যাঁ প্রধান সাহেব, হ্যাঁ প্রধান সাহেব কুমির এসছে। আমরা এক্ষুনি তো দেখেই আসলাম না, গঙ্গায় কুমির এসছে। কিভাবে আসবে কুমির? হ্যাঁ কুমির এসছে, আমরা দেখে আসলাম। হতেই পারে না, আমি বিশ্বাস করি না। কো আছে ভিডিওটা বের করতে প্রমাণ। দেখেন এত বড় কুমির, যখন তখন তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দাঁড়াও আমি দিদিকে একটা ফোন করছি। হ্যাঁ দিদি। হ্যাঁ আমি নাদুনার থানা থেকে বলছি, সমুদ্রগড় থেকে। হ্যাঁ দিদি, নসরতপুর ফেরিঘাটে কুমির দেখা গেছে। তা কী করবো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এনাকে এনাদের চলে যেতে বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাইয়েরা, দিদির সাথে আমার কথা হয়ে গেছে, বলেছে যে কোনো একটা ব্যবস্থা করা হবে। তো গঙ্গার ধারে আপনারা কেউ যাবেন না, আর গঙ্গার ধারে যাদের বাড়ি ওদের মানা করে দেবেন, যেন একটু সাবধানে থাকে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনারা বেশ চলে যাবেন। আচ্ছা নমস্কার। নমস্কার। ভালোই হলো প্রধানকে বলে মনে সাহস একটু কমলো। হ্যাঁ না।